শনিবার কান্দি মহকুমা শাসকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ করা হলো কান্দি মহকুমার ছাত্রছাত্রীদের। এদিন 15 জন কান্দি মহকুমার ছাত্রছাত্রীর হাতে কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রের উপস্থিতিতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়। মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। শনিবার কান্দি মহকুমা শাসকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ করা হলো কান্দি মহকুমার ছাত্রছাত্রীদের। এদিন সকাল থেকে প্রায় 15 জন কান্দি মহকুমার ছাত্রছাত্রীর হাতে মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রের উপস্থিতিতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের মধ্যে প্রথমে কান্দি মহকুমার মোট 15 জন ছাত্রছাত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হলো। 15 জন কার্ড স্যাংশন হয়েছে বা ডিস্ট্রিবিউটিভ হয়ে গেছে, লোন স্যাংশন বা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। আগামী দিনে আরও স্টুডেন্ট লোক পেয়েছে। তো আজকে টোটাল 15 স্টুডেন্টস হ্যাভ রিসিভড দ্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যান্ড স্যাংশন লেটার। এই কার্ড পেয়ে স্বভাবতই খুশি পড়ুয়ারা। আগামী দিনে উচ্চশিক্ষায় এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড খুবই সহযোগিতা করবে বলেই মনে করছে তারা। আমি ফার্স্টে ভাবতে পারিনি যে যখন আমি ভর্তি হলাম তখন এত টাকা মানে অর্থটা ব্যয় হয়ে যাচ্ছে, যখন যেহেতু আমার বাবার মানে আর্থিক সমস্যা দেখে। তো যখন জানতে পারলাম যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাপ্লাইটা, তখন শুনে খুব খুশি হয়েছি। তো এখন স্যাংশন হয়েছে তো আরও খুশি হয়েছি। তো এটা আমার ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করবে এবং সাহায্য করবে আগামী দিনে, এটাই।